প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে প্রস্তুত নীলফামারি। কাল শহরের শেখ কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে জয়ই লক্ষ্য দুই দলের। ম্যাচ শুরু বিকেল 4টায়, সরাসরি দেখা যাবে বিটিভিতে। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের। বিক্রির এক ঘন্টা না পেরুতেই ফুরিয়েছে সব টিকিট। ফাঁকাই গ্যালারি হবে লোকে লোকারণ্য। ফুটবলের সোনালি দিন ফিরবে যেন মিলছে আভাস। দর্শকদের মন ভরাতে তাই পুরোদমে তৈরি বাংলাদেশ জাতীয় দল। রংপুর জেলা স্টেডিয়ামে শেষ বেলায় প্রস্তুতি পর্ব সেরেছে জেমিডের ছেলেরা। প্রীতি ম্যাচ, তাই এশিয়াতে খেলা সেরা একাদশকে বিশ্রাম দেওয়ার আভাস দিয়ে রেখেছেন জেমিডে। ওখানে নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া তরুণ ফুটবলার আর সিনিয়রদের এ ম্যাচে পরখ করতে চান। এরপরই সাফের জন্য চূড়ান্ত দল করবেন বাছাই। এটা বেশ কঠিন প্রতিযোগিতা। ইতিহাস বলছে আমরা অনেক আগে এখানে সফলতা পেয়েছি, কিন্তু প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। তার কারণ বাংলাদেশের ছেলেরা এর আগে নিজেদের প্রমাণ করেছে, কিন্তু অলিম্পিক দলের বাইরের প্লেয়াররা যেহেতু এখন নামছে, এবার ওদের প্রমাণ করার পালা। শ্রীলঙ্কার সাথে আমাদের সাফের আগে এটা শেষ খেলা আমাদের জন্য। এটা আমরা চাই যে আমরা একটা ভালো একটা ফুটবল আপনার উপহার দিতে, যাতে আপনার এবং একটা ভালো ফুটবল খেলে জয়লাভের মধ্য দিয়ে আমরা আমাদের টোনটা সেট করতে চাই, যাতে আমরা সাফে একটা ভালো কিছু করতে পারি। নীলফামারীর ম্যাচ ভেনুতে অনুশীলন ছেড়েছে অতিথি শ্রীলঙ্কা। বাংলাদেশকে মানছে শক্তিশালী, তবে ছাড় দেবে না বলছে লঙ্কান কোচ আর ক্যাপ্টেন। ইউ ওয়ান্ট মেক ইউর গাইজ ভেরি হ্যাপি অ্যান্ড দেন এখানে তো অনেক লোক আমি জানি, প্রচুর লোক আসবে খেলা দেখার জন্য। সো আমরা সবাই আমরা আমার টিম ভালো খেলবো, জেতার জন্য খেলবো অবশ্যই, বাংলাদেশ তো জেতার জন্য খেলবে। বাট উই উইল অলওয়েজ ট্রাই টু প্লে ভেরি গুড গেম। বাংলাদেশকে আমরা সহজ প্রতিপক্ষ ভাবছি না, তাদের বিপক্ষে আমরা ভালো ফুটবল খেলতে চাই। আমরা জয়ের জন্য মাঠে নামতে চাই, সেজন্য কোনো ভুল করা চলবে না। ঢাকায় যখন ফুটবল দর্শকদের নিয়ে এক ধরনের খরা চলছে, ঠিক তার উল্টো চিত্র কিন্তু উত্তরের জেলা নীলফামারীতে। গত দুদিনেই এখানকার প্রায় 21,000 টিকিট বিক্রি হয়ে গেছে এবং ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এখানকার ফুটবল প্রেমীদের মাঝে। আর তাই সাবেক এবং বর্তমান ফুটবলাররা মনে করেন, শুধু ঢাকা কেন্দ্রিক নয় এই ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারলে ফুটবল হয়তো আবারও তার সোনালী অতীত ফিরে পেতে পারে। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর।